দুবগা এলো ঘরে। পরিচালনায় নোটেশন শুভলক্ষ্মী দে ও ইচ্ছা জানা দীপক বসু মল্লিক। अभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। अब से पहले सितारों में बस रही थी कहीं, तुझे जमी पे बुलाया गया है मेरे लिए। সারা সহ খুঁজে দেখি আছে কত পোকা, তাদের দেব পুষ্ট পাতা খেতে দেব পোকা। আরে তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই, আরে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা বিদারু। সবাই যে প্রাণ খুলে হাসতে পারে এবং তাতে কিন্তু শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। গান বাজনা তো মনকে সবসময় ভালো রাখে, কিন্তু সেটার যখন সুযোগ করে দেওয়া হয়, আর সবাই সত্যিই তাই, চতুর্দিকে খারাপ খবর, একটা ভীষণ বাজে আর কি, আমরা একটা মন মরা ব্যাপারের ভেতর দিয়ে চলেছি, নয় ফেসবুক খুললে আর না হলে খবর কাগজ খুললে কেউ না কেউ প্রিয়জনরা তারা ছেড়ে চলে যাচ্ছে এরম ধরনের খবরে, তার মাঝে এরকম একটা অনুষ্ঠান এবং সবাইকে আবার একটু ফিরিয়ে নিয়ে আসা যে না, জীবন আছে, এবং জীবনে কিন্তু যেরকম কান্নাও আছে সেরকম হাসিও কিন্তু আছে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা, তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের দেবীপক্ষের প্রথম দিন এবং আমরা করোনা ভয় থেকে অনেকটা বেরিয়ে এসেছি, সেটা তার প্রমাণ হচ্ছে যে আজকে আইসিসিআরে দুটো প্রোগ্রাম হলো,
ধন্যবাদ শুভলক্ষ্মীকে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আজকে আমি এলাম যে কোন শুভলক্ষ্মীকে দেখছি। হ্যাঁ, লক্ষ্মী রূপ নিয়ে এসছে। আপনার সবাই ভালো থাকুন, রেশমি তুমি ভালো থেকো, আর এইভাবে সবাইকে তুমি আনন্দ দিয়ে যাও। ধন্যবাদ। আমিনে ভাবতে ব্যথায় ব্যথায় মরে যা, যেই ভাবি আর কোনো খানে তুমি নেই, তুমি নেই, তুমি নেই। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানে, আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার পানে, সবকো মালুম হ্যাঁ সবকো খবর হোগি, আজকাল তেরে মেরে প্যার কি চলছে হর জুবান পর, আচ্ছা সবকো মালুম হ্যাঁ সবকো খবর হোগি, তো ক্যা তেরে মেরে প্যার কি চলছে হর জুবান পর, সবকো মালুম হ্যাঁ সবকো খবর হোগি, তো ক্যা যে কথা মনের কথা জানি না কেন, মুখে এসে থেমে গেল বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা জানি না কেন, মুখে এসে থেমে গেল বলা গেল না, বলা হলো না। যে কথা মনের কথা, এক প্যার কা নগমা হে মৌজোঁ কি রওয়ানী হে, জিন্দগি আর কুছ ভি নহীঁ তেরি মেরি কাহানী হে, এক প্যার কা নগমা হে ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা, তুমসে প্যার হমে হ্যায় কিতনা জানে জানা, তুমসে মিলকর তুমকো হ্যায় বতানা, সে তো এলো না এলো না কেন এলো না জানি না, হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না এলো না কেন এলো না জানি না। মন মেতেছে বন ময়ূরীর কি খেলায়, নাম না জানা ফুল ফোটানো রে বেলায়, অজীব দাস্তা হে কহাঁ শুরু কহাঁ খতম, হে মঞ্জিলে হে কুরসি না বো সমঝ সকে না হম, অজীব দাস্তা হে কহাঁ শুরু কহাঁ খতম, হে মঞ্জিলে হে কুরসি না বো সমঝ সকে না হম, মুবারক হে তুমে কি তুমি কহাঁ শুরু কহাঁ।
समझ सकी ना हम। नमस्कार, আমি ভার্সেটাইল সিঙ্গার সুমনা নিয়োগী। আজকে ইচ্ছে ডানা এবং নোটেশন এই দুই অর্গানাইজেশন মিলে আইসিসিআর এর ক্যাফেটেরিয়াতে একটি অনুষ্ঠান যেটি ওনারা অর্গানাইজ করেছেন সেখানে আসতে পেরে ভীষণই ভালো লাগছে। মা দুর্গা আসছেন ঘরে, সকলকে শুভেচ্ছা। নমস্কার, সিদ্ধার্থ বলছি। হ্যাপি পুজো এভরিবডি, সবাই ভালো থাকবেন, প্লিজ স্টে সেফ, স্টে অ্যাট হোম। শুভ সন্ধ্যা, আমি রণবীর। আজকে আইসিসিআরে একটা সুন্দর সঙ্গীত অনুষ্ঠানে যুক্ত হয়েছি থ্যাংকস টু নিউ টুডেস। আজকে আমরা বিগত 5-6 মাস ধরে সবাই বাড়িতে আটকা, তো আজকে আমরা আইসিসিআর ক্যাফেটেরিয়াতে এসেছি। শুভ সন্ধ্যা, আজকে আমাদের আইসিসিআর ক্যাফেটেরিয়া একটা মনোজ্ঞ অনুষ্ঠান হতে চলেছে। দীর্ঘ লকডাউনের পরে আমরা শিল্পীরা যারা গান বাজনাকে ভালোবাসি এবং যারা গান বাজনা করে আমাদের জীবিকা চলে, আজকে মাইক্রোফোন ধরতে পেরে সবার কি খুব ভালো লাগছে। স্বাগত নিউ স্টুডিওতে। দুর্গাপুজো কিন্তু এসে গেছে, আর তাই তো আজকের অনুষ্ঠানের নাম দুর্গা এলো ঘরে। হ্যাঁ, ইচ্ছে ডানা, নোটেশন এবং তার সঙ্গে কুন্তল, আর অবশ্যই নিউ স্টুডিও রয়েছে। আমি সঙ্গীতা সিনহা, এশিয়া গ্র্যান্ড ইনভেস্ট 2019। সামনেই শারদীয়া, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন আপনাদের সকলকে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা, মানে আমি চাইবো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারা যায় সম্ভব নিজেদেরকে মেনটেন করে ভালো থাকুন। আর অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাইবো নিউজ টুডেকে, এবং খুব সুন্দর সুন্দর ওরা নিউজ কভারেজ করে। যেমন আজকে আছি আইসিসিআরে, এবং আগেরও ছিলাম একটা আইসিসিআর একটা প্রোগ্রামে, তো খুব সুন্দর নিউজ কভারেজ করে নিউজ টুডে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমি নিউজ টুডেকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, আমি শুভলক্ষ্মী, এবং আগাম শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য, আর বড়দের রইল আমার প্রণাম। আপনাদের পুজো ভীষণ 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 ভালো কাটুক। সবাই প্লিজ স্যানিটাইজার এবং মাস্ক নিতে ভুলবেন না। বাড়ি থেকে বেরোন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু ভিড় একটু এড়িয়ে চলুন। যে নিয়মাবলী সরকার দ্বারা প্রযোজ্য হয়েছে সেই নিয়মাবলী আপনারা একটু মেনে চলুন। আমি জানি যে এই বছরটা একটু কষ্ট হবে, এত ঠাকুর, এত চারিদিকে ভিড়, হল্লা, আমরা সবসময় চিৎকারের মধ্যে থাকি, পুজোটা যেভাবে কাটাই এবারটা কোভিডের জন্য আমরা একটু অন্যভাবে আসুন না, সবাই হাতে হাত মিলিয়ে একটু পরিবেশকে একটু শান্তি দিয়ে একটু সুন্দর করে এবার পুজোটা আমরা পালন করি।